নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে আমি আবার ইসিতা চলে এসেছি আপনাদের সঙ্গে ভয়েস অফ রিপাবলিক লাইভে আজকে একজন বিশেষ মানুষের সঙ্গে আমরা গল্প করব আমার সঙ্গে আছেন অনিন্দিতা ব্যানার্জি রয় বিশেষ বললাম এই কারণে তার জীবনে গল্পটা কিন্তু একদম অন্যরকম আপনারা বেশ কিছুদিন তার অনেক অভিনয় দেখেছেন সিরিয়ালে সিনেমায় অনেক জায়গায় দেখেছেন এবং তারপর একটা বিরতি সব গল্পটাই জানবো অনিন্দিতার কাছ থেকে এবং এই চলচ্চিত্র জগৎ বা সিরিয়াল জগতে হিরোইনদের জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় সব কিছু নিয়েই আজকে অনিন্দিতার সঙ্গে আমরা আলোচনা করবো অনিন্দিতাকে প্রথমে ওয়েলকাম এবং শুভ নববর্ষের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনাদেরও আশা রাখি যে খুব ভালো থাকবেন এই নতুন বছরে আমার প্রথম সেকেন্ড বার আপনাদের সাথে আবার কাছে আসা তো ভালো থাকবেন ভালো রাখবেন একদম অনিন্দিতা একটু শুরুতেই আমি যাইব দর্শক বন্ধুদের সঙ্গে তুমি শেয়ার করো তোমার ইন্ডাস্ট্রিতে আসা কিভাবে ইন্ডাস্ট্রিতে আসাটা ভীষণই আমার অন্যরকম ছিল যেন মানে আমি আমার দাদু ছিলেন পুলিশে তাই উনি চেয়েছিলেন যে আমি পুলিশে আসি ঠিক আছে আমার মা চেয়েছিলেন আমার তিন আমরা তিন বোন তো আমরা তিন বোন দেখতে সবাই ভালোই বলতো তো তার মা চেয়েছিলেন যে ক্যামেরার সামনে আসি সবাই দেখুক তার মেয়েকে যেটা হয় ন্যাচারালি আর এই করতে করতে আমি নিজে ডান্স করতাম ছোটোবেলার থেকে হ্যাঁ তো ওই ডান্সটা নিয়েই আমার এখানে ইন্ডাস্ট্রিতে আসা আর তারপরে মায়ের ইচ্ছে মা যেহেতু হয়ে গেছে আর আর কি কি একদম তো তুমি তোমাকে আমরা সিরিয়ালে দেখেছি সিনেমাতে দেখেছি এবং তুমি নাচের ক্ষেত্র যথেষ্ট সেই লেভেলে কাজ করেছো আমরা দেখেছি তো সেখান থেকে একটা বিরতি নিয়েছে মাঝখানে একটা অ্যাক্সিডেন্টের কারণে তুমি এখানে একটা বিরতি নিয়েছো তো তারপরে আবার নিজেকে ওভারকাম করা সেটা কিভাবে করেছে সেটা ভীষণই একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল ইনফ্যাক্ট আমি খালি আমার চ্যালেঞ্জের কথা বলবো না আমার থ্রুদি এরকম প্রচুর মানুষ এরকম এভরি প্রত্যেকটা লাইফেই তাদের চ্যালেঞ্জ ফেস করতে হয় বিভিন্ন টাইপের আমার একটা ছোট্ট গল্প আর কি সেখানে তো যাই হোক আমার একদম কেরিয়ারে যখন আমি টপ জায়গায় কাজ করছি আমি সিরিয়াল করছি ফিল্ম করছি তখন হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যান্ড সেটা হয় আমার মুখে আমার নাক আর চোখ মানে আমার নাকের বেশ পোর্শনটাই ছিল না চোখ বেরিয়ে এসেছিলো রেটেল এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল যার জন্যে আমাকে আমার পাওয়ার না থাকা থাকতেও আমার চশমাটা পড়তে হয় আর কি বিকজ আমি একটুখানি উঁচু নিচু দেখি তো যাই হোক সেখান থেকে সাড়ে তিন মাস ধরে নার্সিংহোমের ওয়াটার বেডে আমাকে শুয়ে রাখা হয়েছিল একটা জিনিস আমাকে ভীষণ পজিটিভ ভাইভস দিয়েছিল সেটা হচ্ছে ওইখানের একটা হজবরল মানে ছবির আমি মানে আজ অব্দি বুঝিনি কিছু কালার কালার যে মানুষকে কতটা পজিটিভ পাওয়ার দেয় কালার দেখার জন্য মানুষ যে বেঁচে আছে সেইটা আমি অনবরত ফিল করেছিলাম যে এতগুলো কালার পৃথিবীতে আছে সেটাকে আমাকে আবার দেখতে হবে সেই জন্যে আমার ইচ্ছেটা আমার আমার পাওয়ারটাকে বাড়িয়ে দিয়েছে ওই কালারগুলো তো এই আর কি সেটাই আর কি এখনো চলছে এবং এক্ষেত্রে একটা কথা জানতে চাইবো যে বিগত বেশ কয়েকদিন ধরে আজকে যদি তোমাকে বললাম একদম অন্যরকম গল্প করব তোমার কে সবাই দেখেছে আমরা পর্দায় দেখেছি তারপরে এই যে বিরতিপাতি বলে এই যে ওভারকাম করে আসা এবার তোমার কাছে যেটা অন্যরকম গল্প নিয়ম সেটা হচ্ছে যে বিগত কয়েক বছর ধরে বেশ কিছু ঘটনা আমরা দেখেছি যে যারা পর্দায় কিছু হলেও সুনাম অর্জন করেছিলেন এবং তারপরে কিছু কারণে হয়তো সেভাবে আর কাজ পাননি বা যারা অলরেডি স্ট্রাগল করছে সেই স্ট্রাগলটা তারা চালিয়ে যেতে পারছে না তারা নিজেদেরকে শেষ করার মতন ডিসিশান নিচ্ছে তো সেটা কেন এরকম এই এই মানসিকতাটা কেন এসে যায় একজন মানুষের যেখান থেকে তুমি একটা এত বড় অ্যাক্সিডেন্টের পর নিজেকে ওভারকাম করেছো সবাই সেটা পারছে না কেন দেখো প্রত্যেকটা মানুষের না আলাদা আলাদা ফিলিংস আছে সেই ফিলিংসটাতে আবার কতটা তারা নিজেদের ওভারকাম করে নিতে পারবে কি পারবে না সেটা নিজেদের ব্যাপার বাট এই এখনকার দিনে যে এই কেরিয়ার ঘটিত যে প্রবলেমটা আমরা ফেস করছি অনবরত আমাদের এক নম্বরে যেতে হবে এই এক নম্বরে যাওয়ার ফলে একটু যখন পিছিয়ে আসছি না তখন আমরা ভীষণ দিশাহারা হয়ে পড়ছি আমাদের সামনে আর কোনো জায়গা নেই আমাদের এক নম্বরটাতে চলে গেল অন্য কারোর হাতে চলে গেল এটাই আমরা ভাবছি বাট কি বলো তো এটার জন্য কিন্তু আমি অনেক দেখছি যে মানুষ নিজেকে শেষও করে দিচ্ছে মানে অনবরত টিভি নিউজ পেপার খালি আসছে যে অভিনেত্রী হতে চেয়েছিলেন কিন্তু সেই চেষ্টা করতে পরপর বেশ কয়েকটা আমি নাম বলতে চাই না বাট বেশ কয়েকটা দেখছি আর মানে খুব কষ্টও হচ্ছে ইনফ্যাক্ট এটা অতটা লাইফটা ইম্পর্টেন্ট আমি এটা প্রত্যেককে বলি ইনফ্যাক্ট আমার বোন ভাই প্রত্যেককে বলি কাজটা ইম্পর্টেন্ট যতটা লাইফটা তার থেকে অনেকটা বেশি ইম্পর্টেন্ট বিকজ আপনার লাইফের সাথে অনেকগুলো লাইফ কানেক্ট করে আছে আপনাদের মনে হতেই পারে যে আমার লাইফ আমার লাইফটা শেষ হয়ে গেল এই ঘটনাটা তা আমার লাস্ট ছিল টাকা পয়সা খাওয়া দাওয়া সমস্ত এইটাই লাস্ট তখন নিজেদের ফ্যামিলিটা না ছোটো হতে থাকে সেইটা ফ্যামিলিটাকে ছোট করা উচিত নয় তার কারণ ফ্যামিলি আপনাকে বাঁচিয়ে রেখেছে ফ্যামিলি আপনাকে এনেছে আমাদের কে এনেছে ফ্যামিলি এনেছে আমরা জানতাম না কি কাজ করব। আমরা জানতাম না ওঠা শুরু ফ্যামিলির হাত ধরে একদম কালকের আমি যে টাকা তুমি যে টাকা অর্জন করছো আমি যে টাকা অর্জন করছি সেটাও তো ফ্যামিলির জন্য কিন্তু আমাদের ফ্যামিলির ভাবে এই ফ্যামিলির চাপটা নিতে পারছি না কিন্তু আমার মনে হয় এটাকে যদি একটু গভীরভাবে ভাব প্রত্যেকে তাহলে দেখবে নিজেরা অনেকটা আনইম্পর্টেন্ট লাগবে নিজেদের কাছে লোকেদের ইচ্ছেটা লোকেদের ভালোবাসাটা এত ইম্পর্টেন্ট হয়ে যাবে যে নিজেদের ওই আমি হয়তো এটাই শেষ নিজেকে শেষ করে দেব এটা এটা তুচ্ছ ঘটনা এটা না আমার কাছে ভীষণ তুচ্ছ এরা হেরে গেছে লাইফে এইটা উচিত নয় এটা এটা আমাদের মানে পার্থিব এটা চাহিদা হতে পারে না সেটাই আর কি একদমই একদম নিজেকে শেষ করে দেওয়া মানে হেরে যাওয়া সেই হেরে যাওয়াটা আমি মেনে নিতে পারি না আর প্লিজ এর পরে আমাকে যারা দেখছেন আমার কথা যারা শুনছেন প্রত্যেক আমি না প্রত্যেককে ভালোবাসি হয়তো আমি কাউকে দেখিনি আপনাদের অনেককে দেখিনি কিন্তু প্রত্যেকের দরকার আছে ইন্ডিয়াতে এত পপুলেশন হচ্ছে ইন্ডিয়াতে শুধু শুধু পপুলেশন হচ্ছে না নিশ্চয়ই ইন্ডিয়ারও কিছু দরকার আছে কিন্তু আমরা সেটা ভাবছি না আমরা যদি নিজেদের কথা ভাবি আমরা আর পাঁচটা মানুষের কথা ভাবতে পারবো তখন আর তারপরেই আমরা দেশের কথা ভাবতে পারব যদি আমরা নিজেদের কথাটা ঠিকঠাক করে না ভাবতে পারি আমরা কিছুই করতে পারবো না একদম তাই না একদম এবার একটা যে তুমি একজন মেয়ে হয়ে তো ইন্ডাস্ট্রিতে কাজ করেছো ইন্ডাস্ট্রিতে মেয়েদের জায়গাটা অনেক সময় অনেক তর্ক বিতর্কের জায়গায় এসে যায় যে কাজ পেতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে কাজ করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে সেটা কি ঠিকঠাক কথাটা দেখো একটা কথা আমি বলতে চাই আমি না নিজেকে খালি মেয়ে বলে আটকে রাখতে চাই না চাই না বলে আমি জানি না আমার ফ্যামিলিগত দিক থেকে আমার আমার বিয়ে হয়ে গেছে আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমাকে কখনো ফিল করানো হয় না যে আমি একটা মেয়ে আর এটা করা উচিত আর এটা করা উচিত না এটা খুব ইম্পর্টেন্ট একটা মেয়ের একটা ছেলে দুজনেরই এই যে লিমিট বাঁধিয়ে দেওয়া হয় না না মেয়ে তুমি মেয়ে তুমি এটা করবে না ছেলে তোমাকে এটা করা উচিত এটা মনে হয় ফ্যামিলির দিক থেকে একটু বেশি কনসার্ন হওয়া দরকার যে এই ব্যাপারটা সময় বলা যে তুমি একজন মেয়ে তুমি এটা করো না তুমি এখানে যাবে না এই ক্ষেত্রে এই কথাগুলো মানে আমার ফ্যামিলি থেকেই প্রথম আসে যেটা বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির ক্ষেত্রে দুদিক থেকেই আসে তার জন্য মধ্যে মেয়েরা কোথাও একটা লিমিটেশনের মধ্যে আটকে যায় যে এখন আমি ক্যারিয়ারের এই টপে আছে আমার বিয়ে হলে শ্বশুরবাড়ি থেকে না করতে দেওয়া এগুলোর জন্য অনেকে বিয়ে করব। কি ভাবে আবার অনেকে যে বিয়ের পরে ক্যারিয়ারটা যদি আমার আটকে যায় সেটা ভেবে আটকে তো এগুলোর ক্ষেত্রে কি ফ্যামিলির অনেকটা এক ভূমিকা আছে কি যে এইগুলোর এই চিন্তা ভাবনাগুলো মেয়েদের মধ্যে জাগানো সেটা কি ফ্যামিলির অনেকটা ভূমিকা কাজ করে সেখানে দেখো ফ্যামিলির আমি ফ্যামিলি না একটা মেয়েই তৈরি করতে পারে আমার সেটা মনে হয় একটা মেয়েই তৈরি করতে পারে ইনফ্যাক্ট ফ্যামিলিতে একটা মায়ের পৃথিবীতে এত একটা মায়ের ভূমিকা অনেক বেশি তো মেয়ের অবভিয়াসলি মেয়ের ভূমিকা অনেকটাই বেশি তো ফ্যামিলিতে মেন যে যার জন্য তুমি বাড়ির যাও সেটা হচ্ছে তোমার মা মা ওই জিনিসটাকে ধরে রেখেছে তো মারা কি হচ্ছে মারা নিজেরা নিজেদের পাওয়ারটা না অনেক সময় ভুলে যায় মারা যে সারাদিন কাজ মেয়ে বা ছেলের জন্য রান্না করা তাদের জন্য ভালো ভাবা তাদের জন্যে জন্য ওয়েট করা এই যে পেশেন্সটা যে কি ডেঞ্জারাস কতটা তাদের বিশাল বড় একটা জায়গা সেটা না অনেক সময় আমার মনে হয় তারা বুঝতে পারে না এটা নিজেদের মানে তুচ্ছভাবে যে এটা তো কিছুই না আমি তো কিছুই করছি না বাড়িতে বসে আছি খাবার বানাচ্ছি হ্যাঁ তো এই জিনিসটাই কিন্তু যদি একটুখানি সুন্দরভাবে আমার মারা দেখেন তাহলে কিন্তু মেয়ে তা তুচ্ছ হয়ে যাবে সব কাজই মেয়েরা পারে সব কাজই ছেলেরা পারে সবটাই পারে এবং মেয়েরা এখন সব ক্ষেত্রে কাজ করছে এমন নয় যে মেয়েরা কাজ করছে না সেটাই স্বাভাবিক ক্ষেত্রেই কাজ করছে এবং যথেষ্ট সফলতার সঙ্গে করছে একদম একদম তো সেইখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন মেয়ে কাজ করতে যাওয়া মানে প্রথমে তাকে খারাপ নজরে দেখা আমাদের সোসাইটি এখনো দেখে এবং বিয়ের পরে কাজ করতে পারবো কিনা সেটা মামিদেরকে ভাবতে বাধ্য করে সেটা সেটা কিভাবে কাটানো হ্যাঁ মানে কিছু জায়গায় বলতে পারো কিছু জায়গায় আমারও এসেছিলো যার জন্য এক্সপিরিয়েন্স নিয়েছি দেখো নেচারকে যদি তুমি ভালোবাসো না আমি একটা জিনিস বিশ্বাস করি নেচার তোমাকে দিয়ে দেবে এই যে আমি কয়েকদিন কাজ করে নিই কয়েকদিন বাদে কাজ করতে শুরু করছি এটাও আই থিঙ্ক আমার নেচারই আমাকে করিয়ে দিচ্ছে এটা আমি বিলিভ করি তো তার জন্য আমার কাছে কে আমার কাছে খারাপ মন্তব্য এনেছে সেটা আমার কাছে খুব একটা কোনোদিনই ম্যাটার করতো না যার জন্য আজকে আমি ওটাকে নিয়ে ভাবছি না বুঝেছো তো ইনফ্যাক্ট আমার মনে হয় ইনফ্যাক্ট কারোরই ভাবা উচিত না এইগুলো যতই তুচ্ছ ভেবে নেবেন ততই ওগুলো শরীর থেকে মন থেকে আমাদের কেরিয়ার থেকে বেরিয়ে যাবে এবং সফলতার দিকে আমার খালি লক্ষ্যটাই ওটা যে আমি কিভাবে এগোবো আমি কিভাবে আমাকে পিছিয়ে রেখেছিল কি কারণে পিছিয়ে রেখেছিল আমি খুব একটা ভাবি না এবং আমি দর্শক জানাতে চাইবো যে অনিন্দিতা কিন্তু শুধু যে অভিনয় নাচ সেক্ষেত্রে নয় ও অনিন্দিতা কিন্তু সফলতার সঙ্গে আরও অনেক কিছু করেন নিজের অনেক ক্রিয়েটিভিটি কিন্তু লুকিয়ে রেখেছে নিজের মধ্যে যেগুলো আমরা চাইবো যে একটু একটু করে সবার সামনে তুমি ভবিষ্যতে মানে মানে তোমার দিক থেকে পরিকল্পনা কি কোন দিকে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও দেখো আমি নিজে জানি যে আমি কি পারি হ্যাঁ সেটা হতে পারে কোন ডিরেক্টর হয়তো নাও বুঝতে পারলো হতে পারে কোনো মানুষ নাও বুঝতে পারলো তার জন্য কি আমি পিছিয়ে যাবো ভুক্তি না না মানে আমার মধ্যে যা আছে যেটা আছে আমি তো ওই সাধারণভাবে বাড়িতে বসে টিভি দেখে কাটাতে পারি না আমি নিজে পারি না মানে যেটা পারি না পারি না আমাকে সারাক্ষণ কিছু একটা ভাবতে হয় কিছু করতে হয় তাতে যদি অনেকে বলে যে এত কিছুর মধ্যে আছো হয়তো মেবি একটা দিকে নজর দাও বাট ফাঁকা টাইমগুলোতে কী করবো আমার লাইফ আমি ছেড়ে দিয়েছি ভগবানের যে ওপরে পার্টিকুলার একটা বিষয়ে হয়তো আমাকে জায়গায় স্টার বানিয়ে দিল বাকি বানালো না বাট আমি আমার লাইফে স্টার এটা তো আমি অলওয়েজ ভাবতে পারি নিজেকে খুশি রাখার জন্য যা করতে হয় নিজেকে খুশি রাখাটাই উচিত একদম একদমই তো ডিরেকশনের কথা একসময় তুমি বলছে আমি ডিরেকশনও করতে চাই তো সেটা নিয়ে কি দেখো আমি সিনেমা জগৎ ছাড়া আমার বহু ছোটবেলা থেকে এই ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি ইন্ডাস্ট্রিতে আমার ইন্টারেস্ট আমার পুরো জগৎটাই এই ইন্ডাস্ট্রি হয়ে গেছে তো যার জন্য আমার অভিনয় বলো নাচ বলো ডিরেকশন বলো কোনোটাই আমার লাইফে সেটা আলাদা নয় হ্যাঁ সেটা যখন ভালো কাজ করতে পারবো দেখাতে পারবো তখন ওনারা ডিসাইড করবেন আমি এখন কিছু বলছি না খালি আমার কাজটা করে যাচ্ছি আর কি আমরা অনিন্দিতার সঙ্গে আরো গল্প নিয়ে ছোট বিরতির পর ততক্ষণ সঙ্গে তখন এখন গল্প অনেক বাকি আছে অনেক কিছু জানার আছে ততক্ষণে যা ছোট্ট একটা বিরতি ফিরে এসছি বিরতির পর আমি ইসিতা আমার সঙ্গে অনিন্দিতার সঙ্গে গল্প হচ্ছিলাম আমরা গল্প যেরকম গল্পে ছিলাম আমরা বিরতির পর আবার ফিরে এসছি বিরতির পর অনিন্দিতার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে তুমি নিজে বাঁকুড়া থেকে বিলং করো আমরা জানি অনিন্দা বাঁকুড়া থেকে বিলং করে তো সেখানে এরকম বাঁকুড়া পুরুলা বা একটু ইন্টিরিয়ার একটু গ্রামের দিকটা যেসব মেয়েরা আছে তাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যে অনেক ট্যালেন্ট আছে কিন্তু কোথাও কি তারা শহরে আসে দ্বিধাবোধ বোধ করছে তাদেরকে কি বলবে তারা নিজেকে কীভাবে তৈরি করতে পারে বা শহরের দিকে আসার ক্ষেত্রে তাদের এই দ্বিধাটা কীভাবে কাটাতে পারে দেখো শহরের ক্ষেত্রে যেটা আমি বলবো শহর অনেকটা দিক থেকে অনেক অনেক রকমের শহরের মানুষরা অনেক এক্সপিরিয়েন্স গ্রামের মানুষেরা যেটা একটা মেন প্রবলেম হয় যে ওখানকার মানুষদের একটা ওই এক্সপিরিয়েন্সটার সাথে মানিয়ে নিতে অনেক সময় পারে না খালি মাত্র এক্সপিরিয়েন্সের যেরকম একটু অ্যাডভান্স এক্সপিরিয়েন্স তো সেইটা যদি তারা নিজেরাই একটু তৈরি হওয়ার ওপরে ধ্যানটা বেশি দেয় দেন এক্ষুনি ইমিডিয়েটলি আমাকে সাকসেস হতে হবে সেটা থেকে বাইরে বেরিয়ে এসে দেন কিন্তু এটা খুবই ইজি ব্যাপার তোমার মধ্যে যে পাওয়ারটা আছে যে পাওয়ারটা নিয়ে তুমি জন্মেছ সেইটাকে একটুখানি দৃঢ়ভাবে নিজেকে নিজের মধ্যে আটকে রাখা যে আমি এটাই করব আমার এটা ভালো আমি এটাকেই ব্রাশ করবো আমার যেটা খারাপ সেটাকে তো আমি করবই সেটাকে তো আমাকে বেটার করতেই হবে সেটা পরিবেশ আমাকে শিখিয়ে দেবে সেটাকে আমাকে ভালো করতে কিন্তু যেটা আমার ভালো যে পার্টটা আমার ভালো চাই ডান্স হোক নাচ হোক গান হোক অভিনয় হোক যেটা মনে হচ্ছে আমি পারবো বা অভিনয় আসতে গেলেও যেটা হয় যে ওই হিরোইনকে দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে আমি আমাকে গেলেও ভালো লাগবে কিন্তু সেইভাবে যদি নিজেকে তৈরি করা হয় অনেকে সেই রাস্তাটাও জানে না যে কিভাবে তৈরি করব একদম সেটাই আমি জানতে চাইলাম সেইটা অনেক অনেক মানে জায়গা আছে অনেক অনেক ছোট ছোট প্রশিক্ষণের জায়গাও আছে যেখানে গিয়ে নিজেকে এডুকেটেড করা যায় বাট যে এডুকেশনটা আমাদের নিজেদের লাইফ শেখায় না মানে খাওয়া দাওয়া চলা ফেরা এইগুলোরও না অনেক কথা বলা এটারও ভীষণ প্রশিক্ষণের দরকার সেটা কেবলমাত্র তুমি পারবে আর অন্য কেউ পারবে না আমি আরেকটা মানুষকে যে তুমি আমার সামনে বসে আছো তোমার সাথে যেন ইন্টারাকশনটা হয় না তার সাথে যেন আমার মাথার মধ্যে এটা না চলে যে তুমি ভালো কি খারাপ এইটা যখন নিজেকে এই জাজমেন্টালটা বন্ধ করে দেবে তখন কিন্তু আস্তে 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 নিজেই দেখবে নিজে টিচার হয়ে গেছো সেইটা একটু যদি প্রশিক্ষণটার মধ্যে যদি রেগুলারলি করা হয় খাওয়া দাওয়া না আমরা হয়তো পা তুলে খাওয়া ঠিক আছে কিন্তু তোমাকে যখন তুমি অন্য একটা জায়গায় যাবে সেখানের জন্য তৈরি হতে হবে তোমার বিভিন্নভাবে তোমাকে খেতে বসতে হতে পারে হতে পারে চেয়ার টেবিলে বসতে হতে পারে হতে পারে সোফাতে বসতে হতে পারে কিন্তু তোমার নেচার তোমার খাওয়া দাওয়া তোমার হাঁটাচলা যেন তোমার কন্ট্রোলে থাকে সেটা যখন নিজে বুঝে যাবে তখন সেটা ইজি হয়ে যাবে আমি সেই বন্ধুদেরই বলছি যারা কলকাতা শহর বা কলকাতায় থেকেও যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় নিজেদের তৈরি করতে চায় আরেকটা জিনিস আমি ছোট্ট জিনিস বলবো সব জিনিসটাই অন্য কেউ শিখিয়ে দেবে এটা যদি না এই এই মেন্টালিটিটা যদি তোমরা একটুখানি বাদ দিয়ে নিজেদের নিজেরা শিক্ষা দাও নিজেদের নিজেদের একটু এডুকেটেড করে নাও তাহলে কিন্তু আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে এখন অনেক রাস্তা খুলে গেছে স্টার হয়ে যাওয়ার জন্য ফেমাস হয়ে যাওয়ার জন্য সেলিব্রিটি হয়ে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে এই সেলিব্রিটি কথাটা একটা জিনিস জানতে চাই যে অনেকে যেটা মনে করেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে নিজেদেরকে সেলিব্রিটি এই কথাটার অর্জন করার জন্য যেন ইন্ডাস্ট্রিতে এসছে রাইট ইন্ডাস্ট্রিতে এসছে এবং ওই কথাটাই যেন তার কাছে সব কিছু তার অভিনয়টা বা আমি কাউকে এখানে ছোট করছি না বা কোনো কোনো শিল্পীকেই ছোট করা না কিছু কিছু ক্ষেত্রে হতে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু তারা বেশি দিন ইন্ডাস্ট্রিতে আর থাকছেন না ওই সেলিব্রিটির নামটাই যেন তাদের কাছে সব কিছু হয়ে একটা সময় পর গিয়ে হারিয়ে যাচ্ছে একটা মজার জিনিস জানো তো সেলিব্রিটি আমরা নিজেদের কখন ভাবি যখন আমরা একটা কিছু বেটার করি তখন আমরা ভাবি যে আমরা যদি এটা পাঁচটা মানুষের কাছে নিয়ে যাই হয়তো তাদের মানে নজরটা কাড়াতে পারবো দেন তাহলেই এটা যখন বেশি মাত্রায় নজরটা কাড়াতে পারবো তখন সেটা সেলিব্রিটি তখন পারবো না তখন আমি একটা সিম্পল সাধারণ মানুষ এই যে নজর কারানোর ব্যাপারটা তখনই থাকে মানুষে আমি দেখেছি বেশিরভাগ লোকজনের যে ওই টুকু এর মধ্যেই সীমাবদ্ধ তারপরে কিন্তু নিজেরাই নিজেদের এস্টিমেট বানিয়ে নি আমরা সেলিব্রিটি আমার ওর সাথে কথা বলা উচিত হ্যাঁ এটা নিজেরা করি এটা কিন্তু কেউ করে দেয় না তখন কিন্তু অনেকজন আছে যে অনেকেই আসে বলে ওটা কি সেলিব্রিটি নিজেকেই এত ইয়ে ভাবছে তাহলে তো তুমি আর সেলিব্রিটি রইলে না এবং সেলিব্রিটি হওয়াটা বোধ আমার মনে হয় যেটা হয়তো তুমি সহমত হবে অনেক সেটা হচ্ছে যে সাধারণ মানুষই কিন্তু একজনকে সেলিব্রিটি বানায় একদম তাই আমাদের যারা ফ্যানরা রয়েছে সেই ফ্যানরাই কিন্তু একজন শিল্পীকে সেই মর্যাদাটা দেন বড় ব্যাপার যেটা আমি ভাবতাম সেলিব্রিটি কাকে তৈরি করে আমার সেটা মনে হয় পরিবার একটা সেলিব্রিটিকে তৈরি করে মানে আমাকে সারাক্ষণ বলতো কেউ বাড়িতে এলে জুই আমার ডাক নাম জুই জুঁই একটা নাচ করে দেখানা জুই তুই ভীষণ ভালো নাচ করিস তুই একটা নাচ করে দেখা বা আমার বোনকে তুই একটা গান করে দেখ তো ওরা অলরেডি জানে যে আমি ভালো করছি ভালো করছি ভালো করছি তো ওটাকে ব্রাশ আপ করছি আমরা যখন সেলিব্রিটি আমরা সিনেমার সামনে চলে আসি তারপর এই ব্রাশ আপ করাটা ভুলে যাই একদম আমি তো সেলিব্রিটি বাট আমাদের নিজেদের তৈরি করাটা আমরা কোনো সময় ভুলে যাই আমার মনে হয় যে এই তৈরি করাটা মধ্যে সারা জীবন ধরে চলতে থাকে এটা হওয়া উচিত একদম এটাই হওয়া উচিত এভরি তোমার বয়স বাড়ছে বয়স বয়স সাথে সাথে না আমি দেখছি আমার ছোটবেলা থেকে আজ আমি যখন যখন ফার্স্ট টাইম সেলিব্রিটি এসে তৈরি করা এখন আমি যেরকম ভাব যেরকম মানুষটা আমি সেম জায়গায় আছি মনের ভেতরে তো আমি সেই বাচ্চা আমি সারা জীবনে আমার বয়স হবে না ইনফ্যাক্ট কারোর হওয়া উচিত না সবাই তাই ভাবে বয়সটা খালি ও পড়ে কিন্তু বয়সটা নিয়ে আসে এক্সপিরিয়েন্স যেটাকে আমি খুব এনজয় করি একদম আমি আর আরেকটার কথা যাব সেটা হচ্ছে যে রিয়েলিটি শোগুলো হচ্ছে সেখানে অনেক নতুন নতুন ট্যালেন্ট কিন্তু উঠে আসছে বা সেভাবে একটা সময় পর রেকগনাইজড হচ্ছে না বা সেভাবে সে প্লেসমেন্টটা পাচ্ছে না তাদের মধ্যে অনেকে হেরে যাচ্ছে অনেকে নিজেদের ফিল্ডটা ছেড়ে হয়তো হয়তো বেরিয়ে যাব বা হারিয়েও যাচ্ছে নতুন ট্যালেন্ট আমরা দেখছি হয়তো রিয়েলিটি শো এর মাধ্যমে দু একটা কোথাও দেখতে পেলে তারপরে তারা হারিয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এটা কিভাবে ওভারকাম করা যায় তুমি তো আমার গল্প বললে একদম আমি রিয়েলিটি শো দিয়ে এসেছি সেই কারণে তোমাকে জানতে চাইলাম রিয়েলিটি শোটা দিয়েই এসেছি আমি একটা ডান্স শো করেছি দেন আমার গুরু আমার নাম নিতে একেবারেই দ্বিধা আমি করছি না তিনি হচ্ছেন রবি রঞ্জন মৈত্র যিনি আমি আমার সেকেন্ড বাবা হিসেবে আমি যাকে দেখি সেই রবিদা আমাকে ইন্ডাস্ট্রিতে এনেছিল আমি অভিনয়ের অ জানতাম না কিছুই জানতাম না আমি কখনোই ভাবিনি যে আমি অভিনয় করব বলে তো উনি আমাকে বললেন যে অনিন্দিতা তোর মধ্যে আছে তুই এখানে এই কম্পিটিশনটা কর আমি বললাম যে নাচটাই পারলাম না আর তুমি অভিনয়ের কম্পিটিশনে যেতে বলছো দেখো সেখানে আমি ফার্স্ট হয়েছি হ্যাঁ তো সেইটা আমার মনে হয় এই যে জার্নিটাকে আমাকে যে নিয়ে আসার যে জার্নিটা প্রচুর মানুষের জন্য এটা আমি কিছুই করিনি আমি খালি যে যেটা বলেছে আমি সেটা চেষ্টা করেছি আর আমাকে তৈরি করার পেছনে আমার অনেক মানুষের হাত আছে অনেক মানুষ আমাকে যারা মানে যারা আমাকে আমার খুব একটা বেশি শত্রু নেই টাচ বল কিন্তু খুব কম মানুষ যারা আমাকে পছন্দ করে না সেটা আমি ফিল করতে পারি হ্যাঁ আমি কিন্তু মানে বলতেই পারি যে আমি আমাকে সবাই খুব ভালোবাসে ইনফ্যাক্ট সেটা আমি পাই সেই ভাইভসটা আমি পাই তো যারা আমাকে পছন্দ করতেন না তারাও কিন্তু আমাকে কোথাও না কোথাও হেল্প করেছে জানো তো শত্রু থাকাটা শত্রু থাকাটা ইম্পর্টেন্ট আগে যাদের আমি শত্রু ভাবতাম এখন তারা আমার সব থেকে বড় বন্ধু তার কারণ তাদের কম্পিটিশনটা করেই কিন্তু আমি ওই জায়গাটা রিচ করতে পেরেছি এখন আমি প্রত্যেকে বলি থ্যাংক ইউ ওই টাইমটাতে তুই ওই সময় ওই গায়ের জ্বালাটা ধরিয়ে দিয়েছিলি বলে কিন্তু আজকে আমি যাই হই না কেন আজকে আমার যে স্ট্রাকচারটা আছে সেটা তাদের জন্য তাদের জন্য একদম আলটিমেট কথাতে মাটি কামড়ে পড়ে থাকতে হবে যদি কোনো কিছু চাও সে মাটি কামড়ে পড়ে থাকতে হবে এই আমি একটাই কথা বলবো অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে আমাদের এই সেলিব্রিটি হওয়ার মানে অভিনয় দিক থেকে সেলিব্রিটি হওয়ার রাস্তাটা একটু কঠিন হ্যাঁ একটু কঠিন এবং এটা ধ্যান করার মতো নিজেকে শুদ্ধিকরণ করার মতো সেইটা কিন্তু খুব কম লোক করতে পারে আর যারা যারা করতে পেরেছে বম্বে আর্টিস্ট বলো কলকাতার আর্টিস্ট বলো সব সবার সাথে আমি বসে কথা বলেছেন তারা সেম কথা বলেছে যে অনিন্দিতা আমি খালি নিজেদের সাধনা করেছি সমস্ত কিছুই সাধনা গানও সাধনা করতে হয় নাচও সাধনা করতে হয় অভিনয়ও সাধনা করতে হয় অভিনয় খালি সেলিব্রিটি এটা হয় না আমি জামা কাপড় পরে পরিদের মতো ঘুরে বেড়াবো সবাই আমাকে বাবা বলবে এটা শুধুমাত্র হয় না হ্যাঁ একদমই একদম আমরা আজকে আমাদের এপিসোডে একদম শেষ পর্যায়ে পৌঁছে শেষ একটা প্রশ্ন দিয়ে আমি আজকে রাখবো অনিন্দিতাকে শেষ যে প্রশ্ন সেটা হচ্ছে যে আবার কবে পর্দার সামনে অনিন্দিতাকে সবাই দেখতে পাচ্ছে সেটা না তো সারপ্রাইজ থাক পর্দার সামনে এলে লোকেরাই বলে দেবে যে অনিন্দি দেখতে পাচ্ছি আমি সেই আশাই রাখবো তাহলে বরঞ্চ আমাদের গল্পটা আজকে এখানে শেষ হলো বন্ধুরা বলবো আমাদের অনিন্দিতার সঙ্গে কিন্তু গল্প পরবর্তীকালে আবারও আমরা গল্পে ফিরবো অনিন্দিতাকে নেক্সট টাইম এবং সে সময় আজকে যেটা অনিন্দা সারপ্রাইজ বলে দিয়ে গেল সেদিন কিন্তু অনিন্দিতা নিজে সেই শেয়ার করবে নিজের গল্পটা যে আবার কবে অনিন্দিতাকে আমরা পর্দার সামনে দেখতে পাচ্ছি তবে আমি এবং আমি জানি আপনারাও চান খুব শীঘ্রই যেন অনিন্দিতাকে আমরা আবার পর্দার সামনে ফিরে পাই আমি তো এটা ভীষণভাবে চাই কারণ অনিন্দিতার মতন মানুষকে আমরা সবসময় দেখতে চাই নিজেদের কাছে পেতে চাই আপনাদের কাছে অনিন্দিতাকে নিয়ে আবারও খুব শীঘ্রই ফিরবো ততদিনের জন্য খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নমস্কার